الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بيو نبي رسول عربي نبي كريم رؤوف الرحيم. صلى الله تعالى عليه وسلم من الدخو أو بريشان غروستوم مددر، دخو أو بريشاني دور كار مهان ودشوني. مادة نيكانيل بانغلر. نية ميتو রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে প্রিয় দর্শক বিন্দু আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের জবাব এবং বিশেষ করে কোরআনে পাক হাদিসে মোবারকা থেকে ও বুজুরগানে দিন রহিম মহম্মুল্ল বাণী বাণীসমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আমার মুর্শিদ কেবলা ওয়াজিফা সমূহ সামিয়ার প্রধানকৃতীাসমূহা থেকে প্রদান করা হয়ে থাকে প্রিয় দর্শক বিন্দু আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত পারিবারিক ব্যবসায়িকভাবে কাজকর্মের ভাবে বিভিন্নভাবে পেরেশানিতে আছেন বিদেশে যেতে পারছেন না কাজে উন্নতি হচ্ছে না আপনাদের এই পেরেশানি দূর করার উদ্দেশ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান এই প্রোগ্রাম নিয়ে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে যারা সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে শুরুতেই রোহানু চিকিৎসা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরুদে পাঠ করার ফজিলত সম্মলিত একটি হাদিসে পাক শ্রবণ করি যেমন আল্লাহর প্রিয় হাবিব হাবিবল হাবিব তা তালা আলী ওয়াসাল্লাম এর মহান বাণী হচ্ছে বিস্লাতে আলাইয়া আলাইয়া সলা নুরুম আল কিয়ামা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ তালি আসলাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও কেননা তোমাদের আমার উপর দুরুদে পাক পাঠ করা এটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল হাবিব সাল তালা মোহাম্মদ সাল তালাম প্রিয় দর্শক বিন্দু আসুন আমরা এই অনুষ্ঠানে সর্বত আপনাদের কিছু কলস নিব ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ আপনাদের কিছু এস এম পড়ার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ সুমন আমি কুমিল্লা দিয়ে বলছি আমার মেয়ে সমস্যা মেয়ে ওই কথা শুনে না ঠিক মতো না কথা ডাক দিলেও শুনে না ওদের জন্য আমি ইস্তেকার করতে চাই

আমাদেরকে সর্বপ্রথম কল করেছিলেন পটুয়াখালী থেকে ইনি জানিয়েছেন চাকরি হচ্ছে না আল্লাহ সানি দান করুক তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু যারাই আছেন আরজ করব। যাদেরই চাকরি হয় না আপনারা একটি ওয়াজিফা দৈনিক পাঠ করতে পারেন তা হচ্ছে ওয়াক্ত নামাজের পরে আমরা এই ওয়াজিফাটি পাঠ করব আচ্ছা ওজিফাটি কি ওয়াজিফা হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু। ইয়া রসিমু ইয়া সালামু আল্লাহ তালার এই গুণবাচক নাম এই চারটি নাম আপনি পাঁচ পাঁচক্ক নামাজের পরে দৈনিক একশত বারো বার পাঠ করবেন একটা না এক সপ্তাহ এই আমলটা জারি রাখবেন আল্লাহ চাইতো ইনশাল্লাহ দেখবেন আপনি যেগুলা প্রকাশ্যভাবে যেই আপনার আসবাব আছে চাকরির জন্য যে জিনিসগুলা প্রয়োজন আপনি চেষ্টা করতে থাকেন পাশাপাশি এই আমলটা জারি রাখেন আল্লাহ চাইতো ইনশাল্লাহ দেখবেন এর আমলের বরকত আপনি নিজে দেখতে পারবেন সল্লু আল হাবিব সল্ল্লা তালী আলা মাহমদ সল্লী আলি সাল্লাম এরপর আমাদেরকে ইস্তে জন্য কল করেছিলেন সুমন ভাই কুমিল্লা থেকে ইনি জানিয়েছেন মেয়ে কথা শোনে না মেয়ে ঠিকমতো খাবারও খাচ্ছে না আপনি আপনার মেয়ের নামও দিয়েছিলেন তো প্রিয় ভাই সুমন ভাই আমরা আপনার মেয়ের ইস্তেখেরা করেছি তো ইস্তেখেরার মধ্যে বৎ নজরের দিকেই সারা পাওয়া যাচ্ছে আল্লাহ তালা আসানি দান করুন তো আসলে হয় এটা বিভিন্ন সময় বাচ্চাদের বদনজর লেগে থাকে এই বদ নজর মানুষ লাগাই এরকম না প্রায় সময় কি হয় জানেন নিজের ঘরের বরঞ্চ বলা হচ্ছে নিজের বদনজর প্রায় সময় নিজের উপরে পড়ে মা বাবার বদ নজরও ছেলের উপরে পড়ে যায় এগুলো থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক ভালো জিনিস সুন্দর আল্লাহর কোনো নিয়ামত দেখলে মাশা আল্লাহ বলার অভ্যাস করা দরকার যদি আমরা সুন্দর কোনো জিনিস নিজেকে দেখেও প্রায় সময় যখন আয়নাতে দেখি আজকে অনেক সুন্দর লাগছে তো তখন আমরা কি করি প্রায় সময় এমন হয় যে আমরা নিজেকে সুন্দর লাগার কারণে নিজের বদনজর নিজের ওপরে পড়ে যায় হ্যাঁ এরকম হয়ে থাকে তো এটার থেকে বাঁচার জন্য যখনই আমরা কোনো কিছু দেখবো মাশাল্লাহ বলবো নিজেকে যখন আজকে একটু ভালো লাগছে দেখতে তখন নিজেকে দেখো আমরা মাশাল্লাহ বলার অভ্যাস করে নিই আরজ করবো নজর দূর করার জন্য বাচ্চাদের আমলটা আপনারা করতে পারেন মাদারি চ্যানেলের দর্শক বিন্দু সবাইকে বলবো যারা দেখছেন আপনার ছেলে সন্তান বা আপনার ফ্যামিলিতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তার উপর নজর থাকুক বা না থাকুক দৈনিক কম্পকে এই আমলটা করাতে পারেন আপনার বাচ্চাকে করালে কি হবে আল্লাহ না করে যদি পরে যায় ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার বাচ্চা হেফাজতে থাকবে আমলটি কি আমলটি হচ্ছে আপনি সুরাতুল কাউসার পাঠ করে প্রথমত একবার পাঠ করে তার ডান গালের মধ্যে ফুঁক দিবেন আরেকবার পাঠ করে বাম গালের মধ্যে ফুঁক দিবেন আরেকবার পাঠ করে তার কপালের মধ্যে ফুঁক দিবেন যিনি পাঁচ পাঁচক্ট নামাজ পড়েন নেককার কোনো ব্যক্তি এই আমলটা দৈনিকভাবে চালু রাখেন ইনশাল্লাহ বত নজর থাকলে ইনশাল্লাহ দূর হয়ে যান সল্লো আল্লাহ হাবিব সল্লাহতাল আলা মোহাম্মদ সল্লাহ রাখে সাল্লাম দর্শক বিন্দু একটি মাসালা মনে রাখবেন যারা ইজতেখারা করান ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলিম অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন আমরা কিছু কল নিয়েছি তো তার পাশাপাশি আরোচ করবো যারাই আমাদেরকে কল করেছেন বিভিন্ন প্যারেশানির জন্য বাচ্চার বত নজরের জন্য আপনারা চাইলে বদ নজর দূর করার জন্য চাকরি হওয়ার জন্য ব্যবসার মধ্যে বরকত হওয়ার জন্য মানসিক সমস্যা দূর করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের যেখানে স্টল রয়েছে জিম্মাদার আছে ওইখানে তাবিজাত দেওয়া হয় তো আপনি চাইলে তাবিজাত গ্রহণ করতে পারেন তো তাবিজাত গ্রহণ করলে ইনশাআ আল্লাহ দেখবেন পজিফার পাশাপাশি তাবিজ আপনাকে অনেক ইনশাল্লাহ আল্লাহর দয়া ইনশাআল্লাহ অনেক উপকারে আসবেন আমরা কিছু কল নিয়েছি তো আসুন আমরা কিছু এস এম এসের দিকে যাবো মাদানি জানার দর্শকবৃন্দ যারা আছেন হয়তো অনেকে আমাদেরকে এখন কল তো দিয়েছেন অনেকে এস এম এসও করছেন তো কিছু এস এম এস আপনাদের পড়ার চেষ্টা করব প্রথমেই আমাদেরকে এস এম এস করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ইনি বললেন যে যশোর থেকে জানালেন যে আমি বই পড়তে গেলে এক থেকে দুই মিনিট বা সাত আট বার উঠে হাত পা ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ অজ্ঞানও হয়ে যায় চোখে জাপসাও দেখে তো জন্য কি করবে পড়াতে মন বসে না আল্লাহ তার আসানি দান করুন আপনার জন্য আরজ করবো আপনি পড়ায় মন বসানোর জন্য আমিরা সুন্দর দাম আদার কাতমন আলিয়া যে কোনো কিতাবের শুরুতে একটি দোয়া দিয়ে থাকেন রিসালার শুরুতে দোয়াটি হচ্ছে আল্লাহ মস্তাহ আলেইনা হিকমাতা ভংসুর আলেইনা রাহমাতে কয়াদ আল জালা আলী বাল এই দোয়াটি আপনি পড়াতে বসার পূর্বে পুজু সহকারে বসে দোয়াটি কমপক্ষে তিনবার পাঠ করে ইনশাআল্লাহ পড়ুন পারলে পাঁচ থেকে দশ মিনিট পর পর একটু ব্রেক নিন নিয়ে অন্য কোনো কাজ করেন দেখবেন আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ আপনার পড়াতে মন বসে যাবে এরপর আমাদেরকে এস এম এস করেছেন যে আমি জানতে চাই স্মরণ শক্তি বৃদ্ধির আমল কী শক্তি বৃদ্ধির আমল হচ্ছে ইসলামী বোন হন বা ইসলামী বাই হোক পাঁচত্ব নামাজের পরে আপনার ডান হাত এভাবে মাথায় রেখে ইয়া কবি ইয়া কবিউ আগে পরে দুরস্বরী পাঠ করে নামাজের পর এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআ আল্লাহ সল্ল আল্লাহ হাবিব সল আল্লাহ তাল মাহমুদ সাল্লু আলসালাম আরেকজন আমাদেরকে বলেছেন যে কমরে ব্যথা তার জন্য রোহানি চিকিৎসা চাই তো আমাদেরকে কমরের ব্যথার জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো আপনাকে আরজ করব আপনি আর জন্য ফজরের নামাজের যে সুন্নত আছে দুই রেখার সুন্নত আদায় করে ফরজের আগে আপনি একচল্লিশবার ফাতিহা পাঠ করুন আল্লাহ তালা চাইতেন ইনশাল্লাহ স্থায়ী যাদের কোমরের ব্যথা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লু আলাল হাবীব সল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ কিছু এসএমএস পড়েছি আসুন আমরা কিছু কলের দিকে যাব ইনশাআল্লাহ কিছু কল নেওয়ার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন মোহাম্মদ নাইমউদ্দিন ডক্টোগ্রামে স্টিল মি আমাদের কোন সমস্যা এই আমাদেরকে কল করেছেন

আল্লাহ তালা হাসানি দান করুক মুশতাক আহমদ বাই ঈশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন ঈশাল্লা রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব সল্লু আল হাবিব সল্লাহ আলাহ মুহমদ সল্লাহ তালা আলী ওসাল্লাম প্রিয় দর্শক বিন্দু যে আমাদেরকে প্রথমে কল করেছেন নঈম উদ্দিন ভাই উনি চট্টগ্রাম থেকে জানালেন যে বোনের সবসময় মাথা ব্যথা করে আল্লাহ তালা আসানি দান করুক তো মাথা ব্যথার জন্য প্রিয় নাইম ভাইকে আরোজ করব যে আপনি বিসমিল্লা রহমান পাঠ করে আপনার বোনের মাথায় দম করাতে বলেন ফুক দিতে বলেন সাথে সাথে ইসমিল্লা রহমানম একটি সাদা কাগজের মধ্যে লিখে এটা তাবিজ বানিয়ে আপনার বোনের মাথার মধ্যে যদি সম্ভব হয় এনার চাদরের ভিতরের মাথার মধ্যে ইনশাল্লাহ রাখবে আল্লাহ যদি চান ইনশাল্লাহ মাথার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমাদেরকে রফিকুল ইসলাম ভাই কল করেছেন বরিশাল থেকে ইনি জানালেন অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন তো যাদেরই সন্তান হয় না আরোজ করব আপনারা সন্তান হওয়ার জন্য প্রত্যেক নামাজের পরে পাঁচ উক্ত নামাজের পরে দৈনিক বিসমিল্লাহ রহমান তিনশতবার পাঠ করুন আল্লাহ চাইতেনশাল্লাহ সন্তান হবে সাথে সাথে আরোচ করব প্রিয় রফিকুল ইসলাম ভাই আপনি বরিশাল বিভাগ থেকে আপনাদেরকে কল করেছেন সাথে সাথে আপনি যেহেতু ঢাকাতে থাকেন যত শুনেছিলাম যে আপনি বললেন যে ঢাকাতে আপনি অবস্থানে আছেন তো ঢাকা আমাদের সাইদাবাদে ফাইজানা মদিনা আছে ওইখানে যাদের সন্তান হয় না তাদের স্পেশালি তাবিজ দেওয়া হয় সন্তান হওয়ার জন্য আলোচ করব আপনি আমাদের সাইদাবাদে আসুন প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক শূন্য এই জিতিমা হয় এই জিতিমাতে অংশগ্রহণ করুন সে সবার সাথে দোয়া করুন দোয়ার পরে জিতিমার পর আলহামদুলিল্লাহ তাবিজার দেওয়া হয় আপনি সন্তান হওয়ার জন্য তাবিজ নিন আলহামদুলিল্লাহ অসংখ্য সেখানে রসুল তাবিজের মাধ্যমে আলহামদুলিল্লাহ সন্তানের অধিকারী হয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বলবো আপনি তো আবিজাত গ্রহণ করেন আমাদেরকে কল করেছিলেন মুস্তাক আহমদ ভাই কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে থেকে জানালেন ডান পা গরম হয়ে যায় হাত পা প্রায় সময় ব্যথা করে আল্লাহ তালা আসানি দান করুক তো প্রিয় মুস্তাক ভাই আপনাকে আরজ করবো আপনি এর জন্য আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া মগনি গনি পাঠ করে যেখানে ব্যথা আছে ওই ব্যথার স্থানে আপনি মালিশ করুন আল্লাহ চাইতেন সে আপনার ব্যথা দূর হয়ে যাবে এরপর আমাদেরকে ইস্তে জন্য কল করেছিলেন শাহাদাত হোসেন ভাই চট্টগ্রাম থেকে ইনি মায়ের জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন বলেছিলেন যে মায়ের পুরো গা শরীর ব্যথা করে এবং পুরো শরীর অশান্তি লাগে তো আপনি আপনার মায়ের নামও দিয়েছেন ইস্তে জন্য আমরা আলহামদুলিল্লাহ ইস্তেখারা করেছি তো আপনার আম্মুর শারীরিক দুর্বলতা অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে কেউ কিছু করেছেন বান দিয়েছেন এরকম কোনো সমস্যা নাই তো শারীরিক দুর্বলতা দূর করার জন্য বলবো সুরা বাগিয়ে না পাঠ করে পানিতে দম করিয়ে খাবারের মধ্যে দম করিয়ে দৈনিক খাবার খাওয়ার সাথে সাথে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ চাইতো ইনশাল্লাহ আপনার মা ইনশাআল্লাহ যখন শরীরের মধ্যে বল পাবে শক্তি পাবে ইনশাল্লাহ এই শারীরিক দুর্বলতার কারণে যে সমস্যাগুলো হচ্ছে ইনস্লো দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাদেরকে আসানি দান করুক আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা এই দোয়াই করি সল্লু আল্লার হাবিব সল্লাহ তাল মাহমুদ সাল্লু আলি সাল্লাম প্রিয় দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন এস এম এস করেছেন ইস্তে খেরার জন্য অনেক একবার ইস্তে মাধ্যমে সঠিক এগিয়ে অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন তো প্রিয় দর্শকবিন্দু আমরা অনেকক্ষণ আপনাদের কল নিয়েছি আবার ইনশাল্লাহ কিছু এস এম এস এর দিকে যাব ইনশাল্লাহ দেখব কোন বা কোন জায়গা থেকে আমাদেরকে এস এম এস করে স্মরণ করেছে সল্লো আলা হাবিব তা আলা আলা মোহাম্মদ সল্লাহ তাল আলী ওসাল্লাম তো অনেকে আমাদেরকে এস এম এস করেছিলেন ইস্তেক খারার জন্য আলহামদুলিল্লাহ আমরা ইজতে করে রেখেছি আপনাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ এখন বলার চেষ্টা করবো সাথে সাথে রোহানি চিকিৎসাও দেবো ইনশাল্লাহ প্রথমে আমাদের ইশতে জন্য একজন ইসলামী ভুল এস এম করেছিলেন উনি বলেছিলেন যে প্রায় সময় ভীষণ মাথা ব্যথা করে ভূমি বাব হয় যখন কোনো দুয়ার মাধ্যম ইত্যাদির মাধ্যমে ফুক দেওয়া হয় আলহামদুলিল্লাহ ভালো থাকে পরবর্তীতে আবার সমস্যা হয়ে যায় আল্লাহ তাল আসানি ধান তো আপনার ইশতেখারা আমরা করেছি তো ইশতেখার মাধ্যমে কিছু জাদুর ইশারা পাওয়া যাচ্ছে আল্লাহ তাল আসানি ধান করুক তো এর জন্য আপনাকে বলবো আপনি এটার থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামীর যে বিভাগ রয়েছে তাবিজাত রুহানি চিকিৎসা বিভাগ এর মধ্যে কাঠের আমল করা হয় তো এই কাঠের আমলের মাধ্যমে আপনার জাদু এটা কাটা সম্ভব আলহামদুলিল্লাহ তো বলবো আপনি যেখানে আছেন আপনি কোনো পুরুষ মোহরিমের মাধ্যমে আমাদের মোবাল্লিকদের সাথে যোগাযোগ করান করিয়ে আপনার জন্য কাঠ করান ইনশাল্লাহ চাইতো যাদের সমস্যা এটা দূর হয়ে যাবে আর বিশেষ করে এটা দূর করার জন্য আপনাকে একটি আমল দিব মাদানি চ্যানেলের দর্শকবিন্দু যারা আছেন প্রায় সময় অনেকে থাকে হ্যাঁ প্রায় সময় আপনার কেউ যদি আপনাকে বান দেয় বা কিছু করে বুকের মধ্যে বিভিন্ন সময় বান পড়ে থাকে চাপ পরে থাকে কোনো কিছু ভালো লাগে না খাবার খেলে বমি চলে আসে তো এর জন্য আরজ করবো আপনি এই অজিফাটি পড়তে পারেন তা হচ্ছে তিন কুল সোলা ইখলাস সোলা ফালাক সোরা নাস তিন কুল তিনবার পাঠ করবেন অর্থাৎ তিন কুল একসাথে প্রথম একবার পাঠ করবেন প্রত্যেকবার বিসমিল্লা সহকারে হ্যাঁ একবার যখন পাঠ হয়ে গেছে আপনি আবার আপনার হাতে দম করিয়ে দেন এভাবে দম করান ফুক দিয়ে আপনি প্রথমে দিন মাথায় এভাবে মালিশ করুন তারপরে মুখে তারপরে শরীরের ভাপিত তারপরে পুরো পিছন দিয়ে যতটুকু আপনার সম্ভব হয় এভাবে পুরো শরীর মালিশ করুন একবার করেছেন এভাবে তিনবার করতে হবে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আলহামদুলিল্লাহ এটা হাদিসে মুবারকের একটি আমল আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসসাল্লামকে যখন এরকম একজন বান দিয়েছে জাদু করেছিল প্রিয় দর্শক বিন্দু অনেকেই আছেন হ্যাঁ আছেন আপনারা অনেকেই এরকম থাকে যে আমি জাদু এগুলো কিছু বিশ্বাস করি না এগুলো কে করে মানুষ এগুলো করে নাকি বা আমার তাবিজ ইত্যাদির উপর কোনো বিশ্বাস নেই তো মনে রাখবেন যে এখানে আমাদের আকা সাল্লি সাল্লাম জাহানের দাতা হ্যাঁ সমস্ত নবীদের নবী আল্লাহর যিনি হাবিব হাবিবুল্লাহ যাকে বলা হয় সে আল্লাহর রসুলকে যদি জাদু করতে পারে ভান দিতে পারে আমি আপনি কি তো হাদিসে পাকের মধ্যে সুন্দর একটি ওয়াকিয়া এসেছে আমি সংক্ষিপ্তভাবে বলে দিব ইনশাল্লাহ এর দ্বারা আমাদের আমলের জজবা আসবে সেজন্য আমি বলার চেষ্টা করছি হাদিসে মুবার সারমর্ম্য হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী অনেক দিন যাবৎ দীর্ঘ অনেক দিন যাবৎ বিছানার মধ্যে শুয়েছিলেন উঠতে অনেক কষ্ট হতো বসতে পারতো না হঠাৎ অসুস্থ অনেক চিকিৎসা করিয়েছে কিন্তু সুস্থ হচ্ছে না তো আল্লাহ পাকবুল আলমিন ওয়াহির মাধ্যমে জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে সুরা ইখলা সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটি সুরা আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন এই সুরার শানে নজুলের মধ্যে আপনারা পাবেন সুরা ফালাক এবং সুরা নাসের শানে নজুরা আছে যে আল্লাহ তালার পক্ষ থেকে জিবরাইল আলী সাল্লা কে পাঠিয়েছেন যে আল্লাহর হাবিবকে বলুন এইগুলো যেন আমল করে আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লাম যখন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করলেন হজরত আলী দিয় আল্লাহ তালু দেখলেন বাড়ির পাশে একটি কুয়ার মধ্যে কিছু তাবিজ বিভিন্ন কিছু কুড়িয়ে পেলেন এইগুলো যখন তুলে ফেলে দিয়েছেন আল্লাহ রসল আল্লাহ তালি সাল্লাম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এরপরে তো সবাইকে বলবো আলহামদুলিল্লাহ এই আমলগুলো হচ্ছে হাদিসের পার্ক থেকে সাবিত রয়েছে তো যদি কারো কখনো এরকম মনে হয় আপনারা এই সালেটার উপর আমল করতে পারেন আল্লাহ রসুল যেখানে উপকার পেয়েছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা কেন করবো না আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তাল আল্লাহ মোহাম্মদ সল আল্লাহ তালিহসাল এরপর আমাদেরকে মেসেজ করেছেন একজন ইসলামী বোন বললেন মুখে মেস্তা দূর করার জন্য রোহানি চিকিৎসা বলবেন যদি মুখে মেস্তা হয় বা অন্য কিছু হয় তাহলে আপনারা আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়ার তেইবু তিনবার পাঠ করে হাতে ধম করে ওই জায়গাগুলোতে মালিশ করুন আল্লাহ চাহিন সাল্লাম রেস্ত দূর হয়ে যান এরপর আমাদেরকে এস এম এস করেছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবরকাতু ইনি বললেন আমার বাসা সিরাজগঞ্জ হ্যাঁ বললেন আমার আম্মুর পেট জ্বালাপুরা করে এর জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানি দান করুক আপনি এর জন্য হতে পারে এটা প্রায় সময় গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে তো যদি এরকম হয় তাহলে আপনি সাতবার ইয়া মুহ ই সাতবার পাঠ করে আপনার আম্মুকে দৈনিক দম করে দিতে বলেন দম করানোর মাধ্যমে ইনশাল্লাহ পেটের জ্বালা যন্ত্রণা এগুলো দূর হয়ে যাবে এরপর আমাদেরকে এস এম এস করেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ইনি বলেন খাগড়াচুরি মাটিরাঙ্গা থেকে যে আমার দাদির হাঁপানি কাশি কফ এর জন্য চিকিৎসা দিন আল্লাহ তালা আসানি দান করুক আপনার জন্য আরজ করব আপনি এর জন্য এই আমলটি সবাই করতে পারেন দর্শকবৃন্দ যারা আছেন তা হচ্ছে সুরা ফাতেহা তিনবার পাট করে পানিতে দম করিয়ে পানি পান করুন গরম গরম পানির মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইতো কফ শরীর গলার মধ্যে আরও অন্যান্য যে রোগ আছে হাফানি বিভিন্ন রোগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে এরপর আমাদেরকে বললেন রাজশাহী থেকে যে হাত শুধু চুল খায় তার জন্য কি করবে আল্লাহ তালা আসানি দান করুন আপনি হয়তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রোগের কারণে আবার অ্যালার্জির কারণে হয়ে থাকে এর জন্য আপনি সুরা মু মিনুন আঠারো নং পাড়ার মধ্যে আছে এর চোদ্দো নং আয়াত পাঠ করে পানিতে দম করে পানি পান করুন আপনার শরীরে দম করান আল্লাহ চাহিদুরশাল্লাহ দূর হয়ে যাবে আরেকজন আমাদেরকে বললেন যে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত আমার আম্মুর গুম হয় না শরীর পোড়া করে এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আমাদের থেকে তো আপনাকে আরজ করবো আপনার আম্মুকে বলবেন ঘুমানোর পূর্বে যেন উজু সহকারে ঘুমানোর পূর্বে লা ইলাহা কেবলা মুখে হয়ে সুন্নতনে যেয়ে ঘুমাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করতে করতে যেন ঘুমায় আল্লাহ তালা চাইতে ইনশাল্লাহ দেখবেন শান্তির ঘুম সুকুনের ঘুম ইনশাল্লাহ আপনার আম্মু ঘুমাতে পারবে এর সাথে সাথে এটাও আরজ করব যদি আপনার আম্মুকে বলবেন ঘুমানোর পূর্বে উজু সহকারে যদি কোনো পীরের মরিদ থাকে তো যদি হক্কানি পীর হয়ে থাকে ওনার যে সাজারা শরীফ আছে সাজারা শরীফের উপর যেন আমল করে যারা আমিরা আলুসুম্নত দামাদ বার কাতুমুল্লা আলিয়ার মরিদ আছেন আলহামদুলিল্লাহ আমরা আমিরা আলুসুম্নতের মরিদ আছি যারা তো আমাদেরকেও প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর পূর্বে যদি সাজারা শরীফের উপর আমরা আমল করি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চালে ইনশাল্লাহ আমাদের ঘুমের যে সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কল এস এস নিয়েছি এখন অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে আছে তো আসুন আমরা দোয়া করব অনেকে দোয়ার জন্য বলেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে তো সর্বপ্রথম আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়ত করছে ইনশাআল্লাহ সামনে কোনো অনুষ্ঠানে যখন আবার কোনো প্রোগ্রাম প্রাণী চিকিৎসা নিয়ে আবার যখন হাজির হবেন ইনশাআল্লাহ আপনাদের কল এস এম এস নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সল্লু আল্লাহ হাবিব আলা তাল আল্লাহ মুহম্মদ সলাল্লা তাল্লাম আল্লাহমাদ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين مولاي كريم الله عز وجل الله أمادر بيتا ماتا دواد إسلامين مبلغين ركن شورى نقران شراء قبل شيخ تريكة أمينة لسنة شو شكول علماء لسنة شهو أمادر بير مرشد أستاذ غنجرات شكول كتبين بحساب ما فردان دان كرم مولا আল্লাহ যারা বিভিন্ন পেরেশানি নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ এস এম এস করেছেন কল করেছেন সন্তানের সমস্যা নিয়ে ঘরের সমস্যা নিয়ে চাকরির সমস্যা আল্লাহ একেকজনে এক এক পেরেশানিতে আছেন মায়ের অসুস্থতা বিভিন্ন জনে বিভিন্ন অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও আই আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও মানে এখেরি মাল্লা আজ্জা ওঝাল মাদিনী চ্যানেলের দর্শকবিন্দুরা যারা আছেন আল্লাহ অনেকে অনেক পেরেশানি নিয়ে হাত তুলেছেন আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্ত পেরেশানিকে দূর করে দাও আল্লাহ আমাদের ঘর আমাদের হাল আমাদের পরিবার আল্লাহ সকলকে তুমি নেক্কার সলিহীন হিসাবে কবুল করে নাও মলা আমাদের নসল দিয়ে আশেকের রসুলের নসল হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের নসল দিয়ে যারা আসবে সকলকে আল্লাহ মুফতি দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী হিসাবে কবুল করে নাও الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی اصحابک و علی الله بحق لا اله الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اشھاید با سنو کرو اے